প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরু করার পূর্বে তোমরা দেখো স্ক্রিনে কতগুলো ছবি দেখা যাচ্ছে। দেখি বলো তো দেখি, প্রথমে যে ছবিটি দেখা যাচ্ছে এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে একটি ত্রিভুজের পরিবৃত্তের ছবি। এরপরে আরেকটা ছবি দেখা যাচ্ছে, দেখো বলো তো দেখি এটা কিসের ছবি? এটা হচ্ছে একটি ত্রিভুজের অন্তবৃত্তের ছবি, অন্তর্বৃত্তের ছবি। ত্রিভুজের ছবি দেখা যাচ্ছে, বলো তো দেখি এটা কিসের ছবি? হয় বহির্বৃত্ত। অর্থাৎ ত্রিভুজের বাহুকে, একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে কী করে? স্পর্শ করে। অর্থাৎ এটাকে যখন আমি বর্ধিত করব তখন তোমার এখানে একটা বৃত্ত অঙ্কন করি, এই ধরনের বৃত্তকে তোমার কি বলা হয়? বহির্বৃত্ত বলা হয়। তো আসো আমরা আজকে জানব যে কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করা যায়, আমরা আজকে এটা জেনে নেব। আসো আমরা সরাসরি পাঠে যাচ্ছি। তোমাদের মূল পাঠ্যপুস্তক খুলো গণিত বইয়ের অনুশীলনী 8.5-এর সম্পাদ্য 11। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনের সাথে একটু মিলিয়ে নাও। সম্পাদ্য 11 হলো কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটির নাম দিলাম এ বি সি, এ বি সি ত্রিভুজ নাম দিলাম, ঠিক আছে? তো আমাদেরকে এই ত্রিভুজের মধ্যে একটি বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তো বহির্বৃত্ত অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে তোমার এ সি বাহু এবং এ বি বাহুকে আমরা কী করবো? বর্ধিত করব। অথবা তুমি বি সি বাহুকে এদিকে বর্ধিত করতে পারো, এ বি বাহুকে এদিকে বর্ধিত করতে পারো, অথবা বি সি বাহুকে এদিকে বর্ধিত করতে পারো, এ সি বাহুকে এদিকে বর্ধিত করতে পারো। ত্রিভুজের যে কোনো একটি বাহুর উপর তোমার কী আঁকতে পারো? বহির্বৃত্তটি অঙ্কন করতে পারো। আমরা সুন্দরের জন্য আমরা বি সি বাহুর উপর অঙ্কন করব, ঠিক আছে? তাহলে বি সি বাহুর উপর যদি অঙ্কন করতে যাই তাহলে এ সি বাহুকে একটু বর্ধিত করতে হবে। আমরা বর্ধিত করে দিই, বর্ধিত করলাম, এরপরে এ বি বাহুকে বর্ধিত করি, ঠিক আছে? বর্ধিত করার পর এটার নাম দিই, এটা হচ্ছে তোমার ডি, এটার নাম হচ্ছে তোমার এফ। বহির্বৃত্ত অঙ্কন করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটা অনেকটা অন্তবৃত্ত যেভাবে আমরা অঙ্কন করেছি সেরকম। অর্থাৎ এখানে যে বাহিরে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, দেখো এখানে এই যে এফ সি বি কোণ, আবার এফ, আবার এখানে তোমার সি বি ডি কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, অর্থাৎ সি কোণের মধ্যে এবং বি কোণের মধ্যে কী করবো? আমরা কোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলেই আমরা বৃত্তের কেন্দ্রটা পাব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে কি, এটা আমরা আগে জেনেছি। এভাবে করে আমরা কী করব, করলাম, এরপর এটা একটু বর্ধিত করে বৃত্ত চামাকলাম দুদিক থেকে, এই যে বর্ধিত করে ফেলতেছি আমরা। তাহলে এই যে সি বি কোণকে আমরা কি করলাম,
সমদ্বিখণ্ডিত করলাম, ঠিক আছে। এরপর আমরা একইভাবে সি কোণকে কি করব, সমদ্বিখণ্ডিত করব। আমরা কি করি, কিভাবে করি, চারিদিকে কি করব, বৃত্ত চামাকব, অর্থাৎ দুই দিকে তোমার কি দিতে হবে, বৃত্ত চামাকতে হবে। এই বৃত্তচাপটা আমরা এভাবে যোগ করে দিলে তোমার সি কোণটা কি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। দেখো তাহলে বিন্দুর সাথে বিন্দুটা আমরা মিলিয়ে নিই, বিন্দুর সাথে বিন্দুটা মিলিয়ে নিলাম, যোগ করে দিলাম। যোগ করলে তোমার এটা এখানে কোন বিন্দুতে ছেদ করে বলো তো, এই যে ই বিন্দুতে ছেদ করে, আমরা এটার নাম দিলাম ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এখান থেকে যেহেতু একটা বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্ত অঙ্কন করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, ব্যাসার্ধের প্রয়োজন। আমরা যেহেতু ব্যাসার্ধটা এখান থেকে নির্ণয় করতে পারবো না, ব্যাসার্ধ আমরা নির্ণয় করেছি অন্তঃবৃত্তের ক্ষেত্রে। কীভাবে কীভাবে এঁকেছি, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বাহুর উপর কি এঁকেছি, লম্ব এঁকেছি, ঠিক এখানেও আমরা ওই লম্বটা এখানে অঙ্কন করবো। খুব সাবধানে সতর্কতার সহিত আঁকতে হবে। দেখো আমরা আঁকতেছি, হ্যাঁ, তাহলে একটা বৃত্তচাপ দিলাম ই, ই হতো তোমার বিসি বাহুর ওপর কি আঁকলাম, একটা বৃত্তচাপ দিলাম, বৃত্তচাপটি এখানে ছেদ করেছে। এই যে বিন্দু পেয়েছি, এই বিন্দু থেকে আমরা কি করব, আবার দুটি বৃত্তচাপ অঙ্কন করব যে কোনো মাপে, ঠিক আছে। যে কোনো মাপে আমরা বৃত্তচাপটা এঁকে ফেলি, বৃত্তচাপটি এখানে এই বিন্দু বিন্দুটা পেয়ে গেছি। এখান থেকে ধরে আমরা এটার ব্যাসার্ধটা নির্ণয় করে দেবো, এটা হচ্ছে এটা লম্ব। দেখো ভালো করে, তাহলে এটাকে এই যে বাহু পর্যন্ত আমরা কি করবো, বর্ধিত করবো। যেহেতু আমার এখানে এই বাহুকে কি করতে হবে, স্পর্শ করতে হবে বৃত্তটি, সেজন্য আমরা এটাকে এখানে এই বিন্দু পর্যন্ত আনলাম। এটার নাম দিলাম আমরা, মনে করে এটার নাম দিলাম এইচ, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে এভাবে করে দেওয়া আছে। তো আমরা যেহেতু এখন ব্যাসার্ধ পেয়েছি, বৃত্তটা খুব সহজে আমরা আঁকতে পারবো, তবে খুবই সতর্কতার সঙ্গে আঁকতে হবে। আগে তোমাকে বাহু, তিনটি বাহু এখানে, এই বাহুগুলোর সাথে কী করতে হবে, এটাকে মিলিয়ে নিতে হবে, এটা মিলছে কিনা এটা দেখতে হবে। এমন আঁকতে হবে যাতে করে কোনো ধরনের সমস্যা যাতে না হয়। তাহলে আমরা করে ফেলি, দেখো আমরা আমাদের বৃত্তটি খুব সুন্দরভাবে হয়ে গেছে, একেবারে প্রত্যেকটি বাহুকে কি করেছে, স্পর্শ করেছে। দেখো এই যে এই বাহু যেটা ছিল, এটাকে আমরা একটু বর্ধিত করে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে সিএফ বাহুকে স্পর্শ করেছে, বিসি বাহুকে স্পর্শ করেছে, সিডি বাহুকেও স্পর্শ করেছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি, এটার বহির্বৃত্ত। তাহলে আমরা একটি ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করে ফেললাম। তোমরা স্ক্রিনের সাথে বিবরণটা একটু মিলিয়ে নাও। আমরা বিবরণটা কীভাবে লিখবো, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর এই যে বর্ধিত অংশ যেটা আছে, বর্ধিত অংশকে কী করবে, স্পর্শ করবে। তাহলে এটা আমরা যেটা এঁকেছি এটা স্পষ্ট করেছে। অঙ্কনটা কীভাবে আঁকবো, বিবরণটা কীভাবে লিখবো, দেখো এ বি ও এ সি বাহুদ্বয়কে, এ বি এবং এ সি বাহুদ্বয়কে কী করবো, যথাক্রমে ডি পর্যন্ত এবং এফ পর্যন্ত কী করলাম, বর্ধিত করলাম। তারপরে ডি বি সি কোণ, এই যে ডি ডি বি কী কোণ, সি কোণ, ডি বি সি কোণ, এই যে ডি বি সি কোণকে এবং এদিকে হচ্ছে দেখি এফ সি বি কোণ, এই দুটি কোণকে কী করবো, সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত করলে আমরা বি এম ও সি এন আঁকি। এই যে করার পরে আমরা কী পেয়েছি, একটা নাম দিলাম বি এম, আর এটার নাম দিলাম সি এন আঁকি।
मन करी इ एदेर छेदबिंदु इ होच्छे तोमार कि एखाने एटा छेदबिंदु इ थेके बी सी एर ओपर इ एच एकटा कि आँकबो लम्बा आँके जे लम्बाटा आमरा एँकेछि एबं मन करी ता बी सी के एच बिंदुते छेद करे बी सी के कि बिंदुते छेद करे एच बिंदुते छेद करे इ के केंद्र करे इ एच एर समान करे एकटा कि आँकि वृत्त आँकि তাহলে এই বৃত্তটি হচ্ছে তোমার কি নির্ণয় বহির্বৃত্ত আজকের ক্লাসে আমরা শিখেছি কি কোন বিষয় শিখেছি একটু বলো তো দেখি হ্যাঁ আমরা আজকে শিখেছি কি কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা আজকে শিখলাম তো আশা করি এরই আলোকে যে কোনো সৃজনশীল কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে কারণ ওখানে অনেক সময় সূক্ষ্মগুণী ত্রিভুজ দিতে পারে তোমার সমগুণী ত্রিভুজ দিতে পারে অথবা স্থূলকোণী ত্রিভুজও দিতে পারে অথবা ত্রিভুজের মধ্যে তিনটি বাহুর তিন ধরনের মাপ দিয়ে পরিমাপ দিয়ে তোমার ত্রিভুজের মধ্যে বহির্বৃত্ত অঙ্কন করতে দিতে পারে তো আশা করি তোমরা সেটা পারবে অথবা একটা ত্রিভুজের মধ্যে তিনটি অথবা দুইটি অথবা এই প্রশ্নটা এই বহির্বৃত্তটা তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে দেওয়া থাকলো বললো যে কি অপর যে কোনো একটি বাহু যে এ সি এর উপর অথবা এ বি এর উপর বহির্বৃত্ত অঙ্কন করো এভাবে করো সৃজনশীল দিতে পারে তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আশা করি তোমরা আজকের বহির্বৃত্ত অঙ্কন ভালো করে বুঝতে পেরেছ তো তোমরা স্ক্রিনে পাবে আমি বাড়ির কাজটি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে বাড়ির কাজটি দেখে করে নেবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ